हेलो फ्रेंड्स एंड वेलकम टू डब्ल्यू बी मेंटर। तो गाइस तुम्हारे जो फाइनली आबो एक नतून स्कॉलरशिपर आपडेट नहींटार नाम जी एम सेटिया मेरिट स्कॉलरशिप। कारा कारा अप्लाई करते कत टाका तुम्हारा पा तर संगे संगे ऑनलाइन एप्लीकेशन जो प्रसेस आज से तुम्हारे ब्रीफली देव। जे एम सेटिया ट्रस्टर तरफ थे स्टूडेंट अफार कर बचर ही स्कॉलरशिप देवा है। लास्ट डेट फर सबमिटिंग एंड एप्लीकेशन इज 31st July 2023। एखे क्लियरलि देखा कारेंटलि स्कॉलरशिपर जो एप्लीकेशन चलते और संगे यटार लास्ट डेट हलो 31st July। तो आपात डिटेल्स चले आसि। एटा एकटा प्राइवेट स्कॉलरशिप ताई तुम्हारा जदि अलरेडी कोनो गवर्नमेंट स्कॉलरशिप बा आइदर कोनो गवर्नमेंट थेके बेनिफिट पाओ तार संगे संगे तुम्हारा एटा अप्लाई करते पारबे। तुम्हारा सेटार ऊपर कोनो इफेक्ट पड़बे ना। जेहेतु प्राइवेट स्कॉलरशिप ताई एई एप्लीकेशन फर्मटा तुम्हारा एखान थेके फिल आप करबे तार माने जे तुम्हारे स्कॉलरशिपेर जोन्नो तुम्हारा सिलेक्ट हो जाबे सेटारो कोनो माने नेई। मेरिट एबं तार संगे संगे फाइनान्शियल कंडिशनेर ऊपर बेस करे एटार फर्म फिल आप सम्पूर्णभावे अनलाइने हबे। तबे हाँ, एर अफलाइन फर्म फिल आपेर अपशनो आछे जेटा आमरा परे बोलछि। स्कॉलरशिपेर बेनिफिट जेटा बोले दिई जे स्कॉलरशिप बेनिफिट 12,000 টাকা পর্যন্ত এটা হাইয়েস্ট। তবে ম্যাক্সিমামটাই তোমরা ধরতে পারো 4-5,000 টাকা। এলিজিবিলিটি যে আছে ক্লাস 9-12 তার সঙ্গে সঙ্গে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কোর্স। তো এরপর আমরা চলে আসি অফিসিয়াল যে নোটিফিকেশনটা ট্রাস্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছে যেখানে স্কলারশিপের সম্পর্কে ক্যাটাগরি এবং আদার যে ডিটেলস আছে। এই নোটিফিকেশনের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, নিজেরা এসেও পরে দেখতে পারো। তার সঙ্গে সঙ্গে এই ব্লগ পোস্টটাতেও ক্লিয়ারলি সবকিছু বলে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক এবং এই যে নোটিশের পিডিএফটাও তোমরা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারো। নোটিশের পিডিএফ ফার্স্ট পেজটা নোটিস এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা। প্রথমে এখানে 5টা ক্যাটাগরির কথা বলা আছে, যেটা হচ্ছে ক্যাটাগরি এ 9-10, ক্যাটাগরি বি মাধ্যমিক পাস 11-12 জন্য, আর ক্যাটাগরি সি গ্র্যাজুয়েশন কোর্সের জন্য, আর ক্যাটাগরি ডি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য, আর তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি পি আছে প্রফেশনাল কোর্সের জন্য। এবার প্রফেশনাল কোর্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল, আদার ম্যানেজমেন্ট কোর্স সমস্ত কিছু প্রফেশনাল কোর্সের মধ্যে পড়ে। তাই তোমরা ম্যাক্সিমাম যারা ইঞ্জিনিয়ারিং সহ ফার্মাসি সহ আলাদা কোর্স করছো এখানে তোমরা পি সেকশন ক্যাটাগরি পি সিলেক্ট করেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমাদের যদি ফর্ম ফিল আপের সময় একবার দেখিয়ে দিই এটা কোথায় লাগবে। জেনারেল ইনফরমেশানের একদম প্রথমে আছে যে তোমরা কোন সেকশনের জন্য, কোন ক্যাটাগরির জন্য এলিজিবল বা অ্যাপ্লাই করছো। এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি পি আর একটা ও আছে। যদি তোমরা প্রফেশনাল কোর্স হও ইঞ্জিনিয়ারিং ফার্মাসি হও দেন তোমরা অবশ্যই এখান থেকে পিটা সিলেক্ট করে দেন ফার্দার যে প্রসিডিওর আছে করবে। আর যদি একটাও না ক্যাটাগরি হও দেন ও করবে। এখানে আদার্স যে আছে স্কলারশিপের বেনিফিটগুলো পার মান্থ বলে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে মার্কস পার্সেন্টেজও বলে দেওয়া আছে। তোমরা ধরে রাখো মিনিমাম তোমাদের 75% মার্কস থাকতে হবে। হ্যাঁ ঠিকই শুনছো, 75% মার্কস মাধ্যমিকের পরে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের পরেও তোমাদের 75% মার্কস থাকলে জেনারেল কলেজের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে প্রফেশনাল কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে তোমাদের 60% মার্কসই তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে আদার্স ডিটেলস এবং রিজার্ভেশনগুলোও বলে দেওয়া আছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার বেশি হওয়া চলবে না। ফার্স্ট অফ অল ফর্ম ফিল আপের আগে তোমাদের যে ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে, একটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা আপলোড করতে হবে, এটা তোমরা জেপিজিতেই আপলোড করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আদার্স তোমাদের দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা হচ্ছে তোমাদের মার্কস আর একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে সেগুলো। তার সঙ্গে সঙ্গে একটা অপশনাল স্পেশাল ক্যাটাগরি সার্টিফিকেটও আছে যেটা অপশনাল, যার আগে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরির মধ্যে তোমরা যদি হ্যান্ডিক্যাপ হও তার জন্য একটা ক্যাটাগরি আছে, একটা যদি তোমরা স্পোর্টস পার্সন বা তোমাদের কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তার জন্য একটা ক্যাটাগরি আছে। তবে হ্যাঁ, তার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য তোমরা যদি ইডব্লিউএস ক্যাটাগরিতে হও দেনও তোমাদের জন্য একটা ক্যাটাগরি আছে। বাকি সমস্ত যে ডাটা আছে সমস্ত কিছু তোমাদের জানা, নাম, বাবার নাম, তোমাদের ইমেল আইডি, অ্যাড্রেস এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। 31 জুলাই যেটা আমি আগে বললাম এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমরা এই যে অফলাইন ফর্মটা আছে তোমরা যদি অফলাইন ফর্ম ফিল আপ করতে যাও সেটাও পারো। এই ফর্মে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে সেই অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে স্পিড পোস্ট বা গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর আইদার সবথেকে বেস্ট অপশন তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ jmstrust.com/enrollment বা অফিসিয়াল ওয়েবসাইটে এসে একদম নিচের দিকে তোমরা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পেয়ে যাবে। এখানে এসে ক্লিক করলে তোমরা এই পেজটাতে চলে আসবে এবং এখানে এসে তোমরা সম্পূর্ণ অনলাইনে ফিল আপটা করতে পারবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে সম্পূর্ণ ইজি ফর্ম ফিল আপ আছে, তবুও যে জায়গাগুলো তোমাদের ডাউট হবে সেটা আমি বলে দিই। প্রথমেই যে মেন একটা জায়গা আছে যে তোমাদের এখানে প্রিভিয়াস যে এডুকেশনাল ডিটেলস আছে সেটা দিতে হবে। ধরো তোমরা মাধ্যমিকের পর অ্যাপ্লাই করবে তাহলে তোমরা মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছো এখানে এই পাস্ট একটা ডাটা দিতে হবে। আর কারেন্টলি যে যে স্কুলে ভর্তি হয়েছো বা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছো এখানে প্রেজেন্টলি পার্সিউ সেই স্কুল বা কলেজের ডাটা দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মেন আরেকটা যেটা ডাউট হবে তোমাদের সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, যদি তোমরা এই সাবজেক্টের লিস্ট থেকে তোমাদের না পাও, ধরো তোমাদের এমন একটা কোনো সাবজেক্ট আছে সিম্পল যে সাবজেক্টগুলো জেনারেল হয় সেগুলো এখানে আছে, যদি এখানে না থাকে তোমরা আদার্স অপশানে ক্লিক করে দিয়ে এখানে কমা সেপারেটেড ভ্যালু তোমাদের একটা সাবজেক্ট আছে বায়োলজি, যদিও বায়োলজির লিস্টে আছে আমি সাপোজ দেখানোর জন্য বলছি। তার সঙ্গে সঙ্গে ধরো একটা হিউম্যানিটিস কোর্স আছে তো বা সাবজেক্ট বা পেপার আছে, তো এই লিস্টে যদি না থাকে
তোমরা এখান থেকে এইভাবে তোমরা কুমার সেপারেটেড ভ্যালু দিয়ে লিখে নিতে পারবে এবং সব শেষে এসে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ইজিলি ক্লিক করে সাবমিট করে দেবে। এখানে ক্লিয়ারলি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে বলা আছে যে ডো নট ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম রিপিটলি, তোমাদের বারবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা চলবে না। দেন এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে ইংলিশ, সম্পূর্ণ ইংলিশে ফিল আপ করতে হবে, যেটা তোমরা জানো। এই পোস্টের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, এখানে এসে তোমরা ডিটেলসে সবকিছু একদম পড়ে নিতে পারো। তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং ক্যাটাগরি ওয়াইজ একদম ক্লিয়ারলি সবকিছু বলে দেওয়া আছে। এরপর তোমাদের কয়েকটা আমি কোয়েরিজ ক্লিয়ার করি। আমি এটা গতকালই টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, যদিও ভিডিও বানাতে একটু লেট হচ্ছে। তো যেটা মেন বলা এখানে, তোমাদের ডাউট হতে পারে কারেন্টলি তোমরা যদি তোমাদের কোনো কোর্সের ধরো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছো, তাহলে তোমরা কি স্কলারশিপের ফর্মটা ফিল আপ করতে পারবে? তো ক্লিয়ারলি বলি, সেটার ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা একটা অলরেডি কোর্স শেষ করেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছে। এখানে ক্যাটাগরিগুলো সেইভাবেই মেনশন করে দেওয়া আছে এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশান এক্সামগুলোও সেই হিসাবে মেনশন করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো কোর্সের মিডে হও, তাহলে তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের কোর্সটা শুরু করতে হবে বা তোমরা মাধ্যমিক দিয়েছো, তারপরে নতুনভাবে ইলেভেনে পড়ছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এইচএসের পর নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কলেজ কমপ্লিট হচ্ছে, তোমরা পোস্ট গ্রাজুয়েশন কোর্স বা আদার কোনো প্রফেশনাল কোর্স করবে, কোনো সার্টিফিকেট কোর্স করবে, তাহলেও তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখনও যদি তোমাদের ফর্ম ফিল আপ বা অন্যান্য এই স্কলারশিপ নিয়ে কোনো ডাউট থাকে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমার ইউজার নেম একচোখো। তার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারো তোমাদের যদি কোনো কোয়েরিজ বা হেল্পের প্রয়োজন হয়। আর সমস্ত স্কলারশিপ এবং ম্যাকাউটের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ড্যাশ ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।